7:30 বাজে, মর্নিং ওয়াক করে এসেছে। এখন আমি চাটা বসিয়েছিলাম, ও যখন পা বাথরুমে হাত পা ধোয়ার জন্য গিয়েছে, আমার চাটা পায়ে হয়ে এসছে। ওদিকে পাম্প চলছে, পাম্পের শব্দ হচ্ছে। এখন আমি এই যে কতগুলো বাসন আছে, এইগুলো এখন কালকের মাজা বাসন, এইগুলো আমার ওই ভিতরে ঢুকিয়ে রাখবো। একটা বাসন রাখার আলমারি আছে, ওখানে আমার ঢুকিয়ে রাখতে হবে। এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। এটা শিলং এর চা, দেখেন কি পাতা একটা, এই যে ফুল একটা কিসের দেখিও না, এই ফুলটা কি ফুল জানি না। রান্নাঘরে কি অবস্থা, কালকে রান্না করে আমি গ্যাসটাই মুছিনি, না মুছলে এই এখন এসছি মুছতে, চাটা খেয়ে দে এখন মুছতে আসছি। এখন এটা মুছবে, মুছে টুছে ও টিফিন দেব, টিফিন খেয়ে তারপরে বাজারে যাবো বলছে। কেন রবিবারে না ভালো বাজার বসে, আর জিনিসপত্রের দাম ঠিকই বেশি থাকে, থাকলে কী হবে, জিনিসগুলো টাটকা থাকে। যদি দুদিন পরে যদি বাজারে যাওয়া যায়, সেই মালগুলো না টাটকা থাকে না, কেমন শুকনো শুকনো, দামও একটু কম থাকবে, এক কথা ভালো থাকে না। কোনো রান্না করলে না পটল টটলগুলো না সিদ্ধ হতে চায় না, মানে জল জল লাগে এরকম। বাজারে যাবে আজকে, ভালো সবই, শুধু সবজি না মাছও ভালো পাওয়া যায় আজকে। আজকে একটু দামটা বেশিই নেবে, কেন আজকে মালগুলো ভালো থাকে বলে, আর রবিবারে সবাই বাজারও করে দেখুন, ওই জন্য সবজি আলা মাছ আলা সব জিনিসের দামটা বেশিই নেয়। এত সময় জলটা ভরিনি, ভরার অপেক্ষায় ছিলাম কখন পাম্পটা বন্ধ হবে, বন্ধ হওয়ার আধ ঘন্টা পরে জলটা ভরি, বলে জলটা আছে ঘোলাটে ঘোলাটে হতেও পারে, কেন ওখানে তো নিচে জল পড়ে, নিচে জল পড়লে অনেক সময় ঘোলাটে হয়। সেভাবে আমি সব কয়টা বোতলেই ভরে নেব। আজকে তো রান্না বান্না নেই, কেন কালকে রান্নাই আমি করে, কালকে আজকে নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি আছে, এক বন্ধুর মেয়ের বিয়ে, সে সকালেও দুপুরে দুপুরেও না সকালে নেই দুপুরে রাত্রে নিমন্ত্রণ, ও থাকবে না, ওই জন্য কালকে আমি একটু বেশি করে রান্নাই করে রেখেছি, ওটাই আমি দুপুরে খেয়ে নেব, ও তো ওখানেই চলে যাবে খাওয়ার জন্য। এই যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি দুধ আর হলো কাঁঠাল দিয়ে খেয়ে দে। এখন আমরা কি খাবো, এই যে চা করছি, দুধ চা, 10:00 বাজে, দুধ চা 1 ঘন্টা পরেই কাচ্ছি, ওইটা খাওয়ার 1 ঘন্টা পরেই আমরা এই দুধ চাটা খাবো, এখন চাটা হচ্ছে। এখন আমি চান করে পুজো দিচ্ছি, জয় জয় মা লক্ষ্মী, জয় জয় বাবা নারায়ণ, জয় জয় বাবা শিব ঠাকুরের, জয় জয়। দেখো আজকে আমি শুয়ে বসে কাজ করি, আর কোনো কাজ করিনি, কালকে রান্না ছিল আমার হাজবেন্ডের, হলো সকাল থেকে ওর বন্ধুর মেয়ের বিয়ে, ওখানেই নিমন্ত্রণ, ওই জন্য আর আমি কিছু রান্না করিনি, আমি শুধু কালকে যা যা ছিল, আমি জানি ও আজকে খাবে না, তাই একজনের জন্য আবার কী রান্না করবো, সেই জন্য সব রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি আজকে গরম করে খাবো। কী কী রেখেছি দেখো, আলু সিদ্ধটা করেছি, আলু সিদ্ধ, শুধু আলু সিদ্ধটাই প্রেশারে করেছি, ভাতও করিনি, ভাতটাও আমার আগের দিনের ছিল, ভাতটাও করিনি। মাংস কালকে মাংস করেছিলাম, 4 পিস মাংস, আলু সিদ্ধ আর ভাত, এই আজকে আমার দুপুরের মেনু, আমি খাবো শুধু একাই, হাজবেন্ড তো বেরিয়ে চলে গেছে,
ওখানে দুপুরে খাওয়া, রাত্রে ওখানে, আমার নেই রাত্রে, দুপুরও নেই রাত্রেরও নেই, ভোরেই শুধু আছে। আমার আছে 14 তারিখ একটা বউ ভাত আছে। আমি আর আমার হাজবেন্ড দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাই মেট্রোতে বাজার করার জন্য। কিন্তু ওখানে বাজার করতে ভালোই লাগে, এত এত জিনিস দেখলে মনে হয় কি সবই তুলে নিয়ে আসি, যা যা ঘরে আছে তা সত্ত্বেও আবার জিনিস নিয়ে আসি। যেমন আগের সপ্তাহে নিয়ে আসলে কত কত বিস্কুট, আবার বিস্কুট নিয়ে এসছে, তার মধ্যে আজকে নিয়ে আসা হলো চিনি, নুন, চিনি আর আশীর্বাদ আটা 5 কিলো। আমাদের মাসে 5 কিলো আশীর্বাদ আটা লাগে, কিছুটা বেশি হয়, 1.5 মাস চায়, কিন্তু নিয়ে এসে রেখে দিয়েছি। আর তিনটা, এই যে তিনটা সানড্রপ, একটা ফরচুন, একটা ইঞ্জিন আর 2টো সুজির প্যাকেট। তেল কয়টা, 5টা তেল লাগবে না, কিছু কম লাগবে, তবু গিয়েছি হাঁটতে হাঁটতে, মানে এটা করি এইটা করি সবই কিনে নিয়ে যায়, তাই নিয়ে চলে আসছি। এখন এইগুলো আমি তুলে রেখে দেব, এখন আমি সবগুলো গুছাতে হবে। ও তো চলে গেছে, বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে নিমন্ত্রণ দুপুরেও ছিল রাত্রেও আছে ওর, আমার নেই তাই বলে, ওর বন্ধুর মেয়ের বিয়ে। চাটা আমি নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য, আমি চাটা দিয়ে আসি। এই তো চাটা নিয়ে এসছি, এই না চা খাও, দেখো কেমন লাগে গরমে বাবু, এমনি তো ঘামছো, আরও ঘামতে থাকবে। আর বলবো কি, গ্লুকন ডি দাও, গ্লুকন ডি খাবো একটু পরপর। আমি পান খেতে ভালোবাসি বলে ওই যে বিয়েবাড়ি গিয়েছিল ওখান থেকে নিজে খেয়ে দিয়ে আমার জন্য একটা পান নিয়ে আসছে, দেখি তো পানের তা কেমন। আমার তো পান মানে নেশা, ওরা তো শখ করে খায় বিয়েবাড়ি ওরা লোক, ওরা, আমি তো আর শখে না, আমার নেশায় খাই। খুব বলে পানটা ভালো বলছে, নরম, এখন তো আগের মতনই দেয় না, এখন বেশিরভাগ বিয়েবাড়িতে এখন পানি দিচ্ছে, আমার ভালোই হয় কেন আমি নিজে খেতে পারি। হ্যাঁ ভালো আছে পানটা, আমি খাবো এক্ষুনি খাবো। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন এটা, আমি এটা খেয়ে নেব পানটাকে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এই পানটাকে এখন আমি খাবো।